দেখুন বন্ধুরা, আমরা আজকে সয়াবিনের রেসিপি রান্না করতে যাচ্ছি। তো আপনারা দেখুন, আমি আজকে সয়াবিন গরম জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, জল দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, সয়াবিন 3 প্যাকেট দিচ্ছি। আজকে সয়াবিনের রেসিপি রান্না হবে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমাদের সয়াবিন এখানে সিদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেবো। আপনারা দেখতে পাচ্ছেন, সয়াবিনটা সিদ্ধ করে নিলাম। কড়াইতে ঢেলে নিচ্ছি, জলটা ধরিয়ে নেবো। এই যে কড়া বসাচ্ছি, কড়াটা গরম হয়ে যাক, তখন আমি আবার রান্নাটা করবো। দেখুন আমি কড়া বসিয়েছি, এবার তেল দেবো কড়াইতে। দেখুন আমাদের সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে কড়াইতে। আমরা এবার তেল দিচ্ছি সয়াবিন রান্নার জন্য। সয়াবিন কষা কষা হবে, তেলটা গরম হোক। আর আমরা এখানে 3টি টমেটো নিয়েছি, 3টি গোটা পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, 1টা গোটা রসুন নিয়ে নিয়েছি, 1 টুকরো আদা নিয়েছি। এইটাই সয়াবিনের আমাদের এ হবে, মশলা হবে। আর আমি এখানে 4টি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ব্যাস, এটা আমার সয়াবিনের মশলা হবে। আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, হলদি নুন তো দেবোই অবশ্য। তো আপনারা রান্নাটা ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি একটু 1 চামচ নুন দিয়ে দিলাম, একটু অল্প করে কালারের জন্য হলদি দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে। শুকনো লঙ্কা আর একটু দিয়ে দিচ্ছি। তো একটু ভিডিওটা দেখতে থাকুন। আমরা রান্নার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। দেখুন আমরা এই 2টো ডিম ভেঙে দেবো। ডিম দেখতে পাচ্ছেন, এই 2টো। দেখুন বন্ধুরা, আমরা 2 পিস ডিম দিচ্ছি রান্নাতে। দেখুন বন্ধুরা, আমরা সয়াবিন দিয়ে দিচ্ছি, সিদ্ধ সয়াবিন। আমাদের রান্নাটা এক্ষুনি হয়ে যাবে 1 মিনিটের মধ্যে। দেখুন বন্ধুরা, আমরা এই কষানোর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা যাতে কষে। দেখতে পাচ্ছি শুকনো শুকনো কালকে হবে, একটু দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা ভিডিওটার সয়াবিন কষানো। দেখুন বন্ধুরা, আমাদের সয়াবিন কষানো রান্না হয়ে গেছে। আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন। আমরা এবার নামানোর শেষেতে একটু অল্প করি এই যে চাট মশলা, একটু চাট মশলা দিয়ে দিলাম, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি।
দেখুন বন্ধুরা আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, বাড়িতে অবশ্যই রান্না করে ট্রাই করে দেখবেন। আপনাদেরকে নমস্কার জানাচ্ছি। আজকের এই অবধি, ভিডিও শেষ, রান্নার ভিডিও।